ঘরে থাকা মাত্র 2 থেকে 3টি ইনগ্রিডিয়েন্টসের সাহায্যে আজকে রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। সো নমস্কার বন্ধুরা, আবার কিচেন রুম চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি একটি মজাদার স্ন্যাক্স ভিডিও নিয়ে হাজির হয়েছি, যা ইভিনিংয়ে চা বা কফির সাথে খেতে বেশ জমে যায়। বাড়িতে সাডেন গেস্ট চলে আসলে অল্প কিছু উপকরণের সাহায্যে এই ডাল পকোড়ার রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। তাই বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে কিভাবে এটি বানাতে হয় তা দেখে নেওয়া যাক। এখানে আমি 50 গ্রাম ছোলার ডাল ও 50 গ্রাম মসুর ডাল নিয়েছি। এগুলি একটি বড় পাত্রে ট্রান্সফার করে নেব। এবার এটিকে জল দিয়ে 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নেব। 4 থেকে 5 বার ভালো করে ধোয়ার পর দেখুন ডালটি কতটা পরিষ্কার হয়ে গেছে। এইবার ডালটিকে জল দিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। এই জলে অ্যাড করে দেব সামান্য পরিমাণে নুন। 2 ঘন্টা হয়ে গেছে, এক্সট্রা জল ফেলে দিয়ে এটির পেস্ট বানিয়ে নেব। দেখুন ডালটি পেস্ট করা হয়ে গেছে। এই রকম ভাবে পেস্ট করতে হবে, একদম বেশি জল দেবেন না। পকোড়া বানাতে আর যা যা লাগবে, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর কিছুটা পরিমাণে বাঁধাকপি কুচি করে নিয়েছি। এছাড়াও আর যা যা লাগবে তা হলো সামান্য পরিমাণে চিনি, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন কালো জিরা ও স্বাদ অনুযায়ী নুন। এবার ডালটি একটি মিক্সিং বোলে নিয়ে প্রথমেই দিয়ে দেব কোচানো পেঁয়াজ, বাঁধাকপি ও কাঁচা লঙ্কা, আর দেব পরিমাণ মতো নুন, কালো জিরা, হলুদ গুঁড়ো ও চিনি। এইবার সমস্ত উপকরণ দেওয়ার পর ভালো করে মেখে নিতে হবে। পেস্ট করার সময় ডালে কম জল ইউজ করেছিলাম বলে এখন আমার থিকনেসটা পুরোপুরি ঠিক আছে। যদি আপনাদের মনে হয় জল বেশি হয়ে গেছে তাহলে কিছুটা পরিমাণে বেসন বা কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে পারেন। এবার গ্যাস ওভেনে একটি ফ্রাই প্যান বসিয়ে পকোড়া ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব। তেলটি হালকা গরম হয়ে আসলে মিডিয়াম ফ্লেমে গ্যাসটি রেখে ডালের ব্যাটারটি একটি একটি করে তেলে ছেড়ে দেব। এইবার একটি ছাঁকনির সাহায্যে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। একটু লালচে হয়ে আসলে আমরা এই পকোড়াগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমাদের ডালের পকোড়াটি প্রপারলি তৈরি হয়ে গেছে। এটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি সুন্দর। আর দেখুন এটি ভালোভাবে ভেতর থেকেও কুকড হয়ে গেছে। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি এটিকে সবুজ চাটনি ও চায়ের সাথে সার্ভ করেছি। আপনারা কিসের সাথে সার্ভ করলেন তা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর এই রকম নিত্য নতুন খাবারের আপডেট সবার আগে পেতে আওয়ার কিচেন রুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী একটি নতুন রেসিপি নিয়ে।